Walah, কেওকে আসো, ও গ্রামবাসী কেওকে আসো, আমার এই অত্যাচারের হাত থেকে রক্ষা করো। হে আজ তোরে কেউ বাঁচাইতে পারবো না, কেউ না। আজ সারা রাত সারা দিন আমি পাহারা দিব। কিরে তুই এখানে লাঠি নিয়ে বসিয়া, আর ওইদিকে বোকার পানিতে, বিষয়টা কি? কেমোথেরাপি কি বুঝোস? কেমোথেরাপি, রেডিওথেরাপি, আকুথেরাপি? ও নাম শুনছি। এটা হইতাছে পানি থেরাপি। পানি থেরাপি, পানি থেরাপি, এটা কি শুনোস? লাঠি, কিছুক্ষণ পরে বল লাঠি থেরাপি, তাই না রে বক্কর? সেই কাক ডাকা ভোরবেলা হতে আমার এই পানিতে দাঁড় করায় রেখেছে, নিজেও কিছু খাইনি, আমারে কিছু খেতে দেয়নি। আমি অবশ্য মাঝে মধ্যে একটু পানি পান করেছি। আমার কথা কসে একদম মাথা ফাটাই দিব, একদম মাথা ফাটাই দিব। হ্যাঁ, তোরা দুইজনে মাঘ মাসের কুয়াশার মতন করে কথা করছিস কে? একটু খোলাসা করে কত সফি, কি হয়েছে? কি আর কবরে, রাগে তোমার মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। ও কি খুলে বলবে, রাগে তোর মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। আমি গোলাসা করে করছি, ওই আমি ওই রাস্তা ধরে ওই হানিবির দোকানে এক কাপ চা খেতে যাচ্ছিলাম, তা দেখি শফিক একা একা বিড়বিড় করে কি যেন করছে। আমি আবার আস্তে করে শুনতে যাচ্ছিলাম, অনেক সহ্য করছি। আর না, এবার যদি সারা গ্রামের মানুষ আমাকে রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না। প্রথমটা তো আমার শ্বশুরাপ্পা জানবে, তারপর এটা গোল মারে দেখে কব, নেন আপনার মায়েরা নিয়ে যান, আর দেখ খেলন কোনো মায়ের চিহ্ন আছে কিনা। পরে যদি বলেন যে গায়ে চিহ্ন আছে, তাহলে কিন্তু চলবো না। আমি আর সহ্য করবো না। তুই তো হনাইলি, এই তো কিছুক্ষণ। ও তা তুই একা একা কি করতেছিলি আর আটকেছিলি? ঠিক ধরছিস, একটু সমস্যা হয়ে গেছে বুঝছিস, সেটা আমি আগেই অনুভব করতে পেরেছি। আমার তো একটু ব্রেন বেশি ফাস্ট। তো বল সমস্যাটা কি? এই তোর ভাবি বনাবনি হচ্ছে না বুঝছিস, এটা তো নতুন কোনো কথা না, বিবাহের পরের থেকেই তো এই ঘটনা শুনে আসতেছি। ওরে বেটা, আগে যা ছিল সেটা ছিল মান অভিমান, আর মান অভিমান না থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়ে না। তুই এবার এই ফাইনাল ডিসিশন নিয়ে নিছি, একেবারে বাপের বাড়ি পাঠিয়ে দিব, একেবারে তিন তালাক দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, তুই এটা কোনো কথা কইলি? হ্যাঁ, ঝগড়া বিবাদ গন্ডগোল এগুলো তো হবে, আরো কত কিছু হবে, তাই বলে কি তালাক দিতে হবে? হ্যাঁ তালাক দিয়ে দিব। আরে মায়া মানুষ হইলো অবলা জীব, উল্টা পাল্টা কিছু করতেই পারে, তাই বলে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিবি, এটা কোনো কথা কইলি? তো কি করবো, আমার একটা পরামর্শ দে। আরে রোগ যেমন আছে ও শুধু আছে, এত ভূমিকা না করে কি করতে হবে সেটা আমার একটু শোন। আমার কাছে মোক্ষম ওষুধ আছে, শুনবি, বুদ্ধি দেব। হ্যাঁ ক। তোর ঘরে গরু পিটানো পাসুনি আছে না? ওই গরু পিটানো পাসুনি দিয়ে এমন পিটনে দিবি তিন দিন বিছানায় পড়ে থাকবো, তারপরে দেখবি সব ঠিক হয়ে গেছে গা। ওই বেটা ওই তুই কি কইলি? বউরে পিটাবো? হ্যাঁ, আমার এত সুন্দর বউরে পিটাবো? আরে পিটাবি। আরে বউ কি জিনিস তুই বুঝোস? বউ হচ্ছে মহাব্বতের জিনিস, মহাব্বতের জিনিস। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই মায়া করে যে কি পরিমানে সম্মান দিছে সেটা তুই জানোস? হ্যাঁ, তুই তো মাথা নষ্ট করে দিছ। ও সফি, এই পড়, তুই তো মাথা নষ্ট করে দিলি। এ সফি, এ সফি, ওই সফি করে। আমি একটু শাস্তি দেওয়ার কথা বললি, তখন দোষ হয়ে গেছে।
দেখ তোরা দুইজনই সমান দোষ করেছিস। ওই কোথায় কোথায় যেমন বউ তালাক দেওয়া অপরাধ, তেমনি বউ পিটানো অপরাধ। তোরা অবশ্য যদি মাস্টার ভাইয়ের বৈঠকখানায় যাইতি তাহলে এইসব ভুল করতি না। দেখ শোন, এই ভুল যখন করেছিস এখন তওবা কর, দুইজনই তওবা কর, তওবা কর। ওরে কান্দরে উঠবস করতে হবে। হ্যাঁ, আই বকরাই কান্দরে কান্দর 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 কান্দর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কান দিতেছি তো। ডুব দে। হ্যাঁ, তিন ডুব দে, ডুব দে দিবে। কে কে ডুব দিব? এক মোয়াইসা ডুব দে তুই। আচ্ছা দাঁড়া। শিশি কান্দরে তওবা করার পর ছবি বকরকে উঠতে একেবারে ঠিক করেছে। ঠিক মানে 100 বার ঠিক। মাস্টার সাহেব, তুমি এটা কি বলো? দেখো, আল্লাহ তাআলা মেয়েদেরকে সম্মান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে সম্মান দিয়েছেন, তাহলে আমরা কেন দেব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে কাজের লোকের মতো ব্যবহার করো না। আর আবু বকর বলে কি না, গরু পিটানো পাঁচুনি দিয়ে পিটাও। বউরা কি গরু নাকি? শফিক যেটা করেছে যথেষ্ট করেছে, এবার আবু বকর নিশ্চয়ই শুধরে যাবে। ও মাস্টার ভাই, আবু বকরের কথা না ক্ষান্ত দিয়ে আমার কথা শোন। আউকের বউ জামিলা কি করছে শোনো। কেন জামিলা আবার কি করেছে? আপনার বৌমার কাছে জামিলা যখন কাঁপতে কাঁপতে এসে বলল, হে মাস্টার সাহেব, ঘটনাটা আমিও জানি। ওই যে ওই পাড়ার মাইমানা আছে না, সেদিন যখন আবু বকর বাড়িতে ছিল না, তখন সে এসে জামিলারে ডাক দেয়। আমি সে সকাল থেকেই না খেয়ে সারা বেলা পুকুরে ভিজি আটবড়া হয়ে বাড়িতে আসলাম, আর উনি কিনা নবাবজাদি মেহরুন নেশা ভুল ভেবি সে যে কাঁথা সেলাই করতেছে। তোর কাঁথার আজকের সাধ্য করি, তারপর অন্য কাজ। কাতার উপরে রাগ ঝাড়ানো তোর পছন্দ হচ্ছে না, তাহলে পরে রাগটা তোমার উপরে ঝাড়তে হবে। তোর একদিন কি আমার একদিন? তুই চিন্তা করিস না, শোন, ইসলাম কাছে গিরামে আমাদের কাত্তিয়ের বাড়ি গেছিলাম, ওইখানে কবিরাজের সন্ধান পেয়েছি। এমন তাবিজ দিয়ে দে, অবাধ্য স্বামী ভিজে ভিড়েদের মতো বমে রাসুলের নিচে থাকতে। গায়ে হাত দিয়া তো দূরের কথা। তুমি একটা কিছু করো, আমি আর সহ্য করতে পারতেছি না। বাইরে থেকে রাগ করে আসবে আর বাড়ি এসে সেই রাগ আমার উপর ঝাড়বে। তুমি একটা ব্যবস্থা করো, কিন্তু আমি তো কবিরাজের কাছে যেতে পারবো না। তোর জাতি হবে না, আমি গেলেই হবে। তুই খালি হাদিয়ার 1000 টাকা আর একটা মোদক রেডি রাখিস। আচ্ছা, আমার একটা পালা মোরগ আছে, 2-3 কেজি হবে? ওই তো, ওই যে ওইটা হবে না? হবে মানে জম্মের হবে। আমি এখন যাই, আর তুই শোন, চিন্তা করিস না, আমি কালকে সকালে আসবানি। হাদিয়ার 1000 টাকা আর মোদকটা রেডি রাখিস, আর এই কথা কারোতে যেন জানাইস না। এক সপ্তাহের মধ্যে আবু বকর তোদের মারা তো দূরের কর, আদর করে শাড়ি কিনে দেবে। যাই বৌরে, ও জামিলা, জামিলা কই গেলি? আসতেছি। তাড়াতাড়ি আসো। সারাক্ষণ
দৌড়ের উপর থাকে, দেন বাসাব দেন। দৌড়ের উপর থাকবো না, এই বাজারে তোমার বন্ধা ভাই, মানে আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, অনেকদিন তো আসে না, তাই দূরে নিয়ে আসলাম। কই দুলা ভাই কই? আসে ওই আব্বার সাথে কথা করছে। দুলা ভাই আসিছে তা গোশানিছো? তোমার মাথায় যা বুদ্ধি, এতদিন পর ভাইরা আমার বাড়িতে আসতেছে, তারে কি বাজারের কেনা গোশ খাওয়া লিখে হবে? আমাদের যে খাসি মোরগটা আছে না, ওইটা তাড়াতাড়ি জবাই করে রান্না শুরু করে দাও। মোরগটা তো নেই। কি কও? মোরগ নাই? মোরগ কি হয়েছে? কি করিস মোরগটা? চুপ আছো কেন? মোরগ কি করিস? হ্যাঁ, বেঁচে দিছো নাকি? না। তাহলে মোরগ কই? এই কুটুমির সামনে কেমন করে মারে? মারে না, ওরা আরো মারে না, ওরা মারতে মারতে মারিয়ে ফেলে না, মানে বাঁচার দরকার নাই। মোরগটা কি করেছিস সেটা না করে গেন্দার মতো কামতিছিস কেন? হ্যাঁ, আচ্ছা সেদিন মাইমুনাপুরে দেখলাম ওই রাস্তায় মোরগ নিয়ে হাঁটে যাচ্ছে, ওটা কি আমাকে মোরগটা ছিল নাকি? আপনি আমাকে সবসময় মারেন বলে ওই মাইমুনাপু বলল, তাবিজ করলে পরে আপনি আমাকে আর মারবেন না, ওই কবিরাজ তাই 1000 টাকা আর একটা মোরগ দিতে কয়েছে। ও আল্লাহ, এইরকম বোকা বউ নিয়ে আমি সংসার করতেছি? তাবিজ করলে আমি তোমারে ভালোবাসবো, আর তাবিজ না করলে আমি তোমারে ভালোবাসবো না। ভালোবাসা কি তাবিজ দিয়ে হয়? আমার রাগ উঠে গেলে তো মাথা ঠিক থাকে না, কেন যে আমার রাগ ওঠে। যাক গে, আমি বাজারে তাড়াতাড়ি গোশ কিনে নিয়ে আসি। আরে 3 কেজি ওজনের মোরগ, আমার তো জিভে পানি এসে যাচ্ছে। কথাই বলে কারো বাস যায় আর কেউ গান গায়। জুমেলা ভাবে মোরগটা খেলো ভন্ড উঠায়, আর সে চিন্তা না করে সে আছে মোরগের গোস্ত খাওয়ার লোভে। ও মাস্টার সাহেব, আমার মনে কয় সবাই মিলে গিয়ে ওই কবিরাজের ধরে মাথা মুলাই ঘর ঢেলে দে। তার চেয়ে বেশি দোষ তো ওই মাইমুনাপুর। মাইমুনাপুর যদি জামেলারে ওই বুদ্ধি না দিত, তাহলে তো জামেলা ওই ফাঁদে পা দিত না। দেখো, আমরা নিজেরা কোরআন হাদিস পড়ি না, বিদায় তো আমাদের এই অবস্থা। তাবিজ কবজ ইসলামের দৃষ্টিতে গুনাহের কাজ। কবিরাজকে না মেরে আমরা কবিরাজের কাছে যাওয়া বন্ধ করে দিলেই তো হয়। আসল কথা হলো আমাদের নিজেদেরই সজাগ হতে হবে। এখন সজাগ হতে হলে কোরআন হাদিস বেশি বেশি করে পড়তে হবে এবং বাংলায় অর্থসহ বুঝে পড়তে হবে, তাহলে আমরা ইসলামকে সঠিকভাবে বুঝতে পারব। মাস্টার ভাই, একটা মজার ঘটনা বলবো। আমি তো এই বইটাকে আস্তে আস্তে মনে মনে ভাবছিলাম আমি হিসেব পারে বলবো, কিন্তু এগের ঘটনা শুনতে শুনতে আমার ঘটনা তো ভুলেই গেছিলাম, কিন্তু যখন তুমি ওই পড়ার কথা বললা তখন টুক করে মনে পড়ে গেল। আচ্ছা, তুমি এত কথা না বলে ঘটনা কি তাই বলো তো। আরে ঘটনা হচ্ছে আমাদের আতিবায়ের দুষ্টু বুদ্ধির কথা তো আমরা সবাই জানি। এই মানুষের কিরাম করে ক্ষতি করা যাবে, সেসব খারাপ বুদ্ধি সবসময় তার মাথার মধ্যে খালি এই ঘুরঘুর 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 করে। মনে হয় ইবলিশ শয়তান সবসময় এর মাথার মধ্যে বসে কুবুদ্ধি দিতেই থাকে। আরে তোমরা একটু চুপ করবা, তোমরা আমার একটু কথা বলতে দাও। ঘটনাটা কি হয়েছে বলবে তো? আরে ওই যে আতিমিয়ার ছোট বউ আলেয়া ভাবি, সে তো শিক্ষিত, তার কাছে আতিমি এখন সোজা হয়ে দাঁড়াচ্ছে। তুমি জানলে কি করে? আর সেদিন রাস্তায় দেখা হয়েছে। কিন্তু তোর মতন শয়তান আমি না।